ফাইনালি আমরা কেডিয়ার ভিতরে চলে আসছি আর এই আমার এই সাইডে দেখতে পাচ্ছো এটা হলো কেডিয়ার পার্ক অলরাইট সো হে গাইস হোয়াটস আপ আই এম আসিফ জেহেন বাই টু দ্যাগেন এন্ড নিউ ভিডিও বেবি সো গাইস কি অবস্থা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভাই আসিফ জেহেন অনেক ভালো আছে আমরা অনেকেই থাম্বনেল এন্ড টাইটেল থেকে বুঝে গিয়েছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা বাইক নিয়ে বের হবো এবং আজকে আমরা যাবো হলো কেডিএতে তো তোমরা অনেকেই চিনো যে সোনারাঙ্গা ময়ূরা আবাসিক যাকে অনেকে কেডিএ নামে চিনে তো আজকে আমরা সেখানেই যাবো আমার সাথে আজকে কারা কারা যাচ্ছে এটাই হলো কথা তো আজকে আমি যাচ্ছি তোমাদের ভাই ব্লগ আসিফ জেহেন এবং আমার সাথে যাচ্ছে হলো মিঠু এবং আরেকটা ছোট ভাই আছে না সরি আরেকটা ফ্রেন্ডও আছে তো যারা এখনও আসেনি তারা একটু পরে আসবে তো তার আগে আমি কী করবো তাদেরকে একটু কল দিব এরপরে দেখবো যে তারা কোথায় আছে এবং তারা আসবে এরপরে আমরা চারজন একসাথে বের হয়ে যাব তো আগে আমি ফাহাদকে কল দিই যে আমার অনেক কাছের এক ছোট ভাই তোমরা অনেকে অনেক আগের ভিডিওতে দেখেছো তো চলো আগে ফাহাদকে ফোন দিই এরপর আবারও ভিডিওটা অন করি অনেকক্ষণ পর ফাহাদ চলে আসলো ভাই ভালো আছো ব্রো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তো ফাহাদ তোমার বাইকটা একটু স্টার্ট করো আমি একটু দেখি আর দেখাই সে যেই মানে সাউন্ড ওই সাউন্ডটা আমি একটু দেখাই একটু স্টার্ট করো রেডি ওকে আচ্ছা তো চলো ভাই আমরা বেরোই ঠিক আছে ওকে তো গাইস ফাইনালি গাড়ি নিয়ে এখন আমি চালাচ্ছি এক হাত দিয়ে বিকজ জানি না কীরকম কি লাগতেছে দেখো মিঠু তোমার ক্যামেরাটা অ্যাড করো নাইলে সো গাইস ফাইনালি আমরা কেডিয়ার ভিতরে চলে আসছি আর এই আমার এই সাইডে দেখতে পাচ্ছো এটা হলো কেডিয়ার পার্ক নাকি তো ফাহাদের বাইকের যে সাউন্ড ভাই মানে অস্থির একটা সাউন্ড তাই না পানি ভরতেছে এমন তোমার বাইকের যে অবস্থা তুমি আরও মডিফাই তো মডিফাই হবে যেমন হবে সব চেঞ্জ করতে হবে ফোর বি কোয়ালিটি আনবে হ্যাঁ ফোর বি কোয়ালিটি আনবে ও মানে ভার্সন নাই বলে ভার্সন কিট লাগানো হবে সাইকেলে তাই বিষয়টা হচ্ছে এমন আচ্ছা তো আমরা এখন একটু ঘুরবো ফিরবো তো কী বলো হ্যাঁ তো সবাই সাথে থাকো তো চলো আমরা একটু ওই সাইডে দেখো तुम्हें चाकर भी न चाहे करे जो मन मानी है मन न माने मिली जो ये जो याद मिल के अब बाटे तेरे नाम সো গাইস কেডিএতে আসলাম অনেক টিকটক ভিডিও বানাইলাম আর আমার ভিডিও আমার ব্রো বানাই দিল ব্রো কি হলো লজ্জা পাচ্ছ কেন এতদিন পর তোমার সাথে দেখা কিরকম আছো ভাই এই তো ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ সেই কবে দেখা করছিলাম আর ভিডিও বানাইছিলাম আর ফাহাদ কি অবস্থা ভাই তুমি কেডিএতে আইসে পুরো মাখাই দিচ্ছ তোমার এই গাড়ির হলার ফাটায় হ্যাঁ কি ক তোমার চুলের অবস্থা কি ভাই এদিকে কাউয়ার ভাষা ভাই গজব বেজতি হ্যায় ভাই কি ক
এটা হচ্ছে ব্যক্তিগত বিষয় ঠিক আছে ও ব্যক্তিগত বিষয় মানে পার্সোনাল পার্সোনাল মানে এর ভিতর অনেক গবেষণা আছে ও আচ্ছা আর এটা কবে জানে না হেডছারও বলছে যে কাইটে আসছে কিন্তু কাটে নাই ও সাহেব বাইক নিয়ে ঘুরে ঘুরে ভাই সিঙ্গেল মেরা নক করে কন্ট্রোল আহা সিঙ্গেল মেরা নক করে বড় ভিডিও কিনতে আছে আমার কাছে আর এটা কিন্তু আপলোড হবে ভাত এটা আপলোড হবে এটা আপলোড হবে এটা কিন্তু খেলা হবে ওকে তো দেখি এই গাড়িটা একটু আমি চালাই কেমন লাগে তুমি দিয়ে দাও ভাই গাড়ি আমি এখনই বাসে যাই খুঁজে বেড়াবো একবার ধরছে ভাই আমার না গাড়ি ধরে নিয়ে গেছে কেন ভাই আমার না হলার লাগাইছি যার জন্য গাড়ি আমার থানায় এরকম আবার হবে দেখা গেল আচ্ছা দাদা তুমি যাও আমি একটু দেখি নাকি আমরা একটু মজা নি কি বলো যাও 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 স্টার্ট করো স্টার্ট করো আরে কি নিউট্রাল করো এরপর স্টার্ট দাও যাও বাসায় যাও বাসায় না ওটার বলে শ্বশুর বাড়ি ওটার বলে মামার বাড়ি আরে আল্লাহ এটা তুমি কি করলে ছেলে ভাই এটা কি ছিল ভাই ছিল না এটা তুমি কি করলা কেন এটা কি হলো ওখান থেকে এখানে কেন ও ভাই পড়ে দেখ কত সুন্দর হইছে ভাই এই যে ভাই একদম মাছ ছিল আর মাছ যদি বিবিছে সব উঠে গেছে দারুণ আল্লাহ কি হইছে নাই না সবই বুঝলাম সবই ঠিক আছে ওখান থেকে হাত ছেড়ে আসতে তাও মানা গেল কিন্তু এখান থেকে এসে স্লাইডটা দিলো মানে আনবিলিভেবল মানে অন্যরকম ছিল না হেলমেট পরা থাকলে ইরা পাওয়া যায় না ও মানে দেখা যায় না তাই না আমরা তো বুঝি ও মানে এটা হচ্ছে ইউনিক মানে স্লাইড তাই তো মানে আর স্টেম বাইতে জিজ্ঞেস করতে হবে তাহলে কি বল অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করতে হবে ভাই আপনি হেলমেট পরে কিভাবে চালান লাগছে নাকি ভাই কোথাও অবশ্যই লেগেছে ও কালি লেগেছে আর কিছু না আর কোথায় লাগছে আল্লাহ লাগছে গাড়ির লেগেছে লাগছে তাহলে আগে ক্র্যাশ করছে ছোড়ো কি দেখাই গেল আরে ওইটা না ওইটা দেখাই গেছে কই আরে ওইটা না ওইটা দেখাই গেছে ভাত দেখাই গেছে আরে কেনা কে চাইতে হো আচ্ছা ওই ভিডিওটা কি আমি তোমারে দেবো দেখাই গেল দিয়ে নে আমি ওটা ফরিউ তে মাইরে দিবানি ফরিউ আর আপলোড তো হবে হ্যাঁ গাড়ি চার্জ কই
কি ভিতরে ও পাওয়ার ব্যাংক কি স্টার্ট হবে ভাই ও এখন আমি হেলমেট পরে নিছি বিকজ হেলমেট পরেই আমি বেশিরভাগ গাড়ি চালাই কারণ বাসা থেকে বলছে গাড়ি চালানোর সময় হেলমেট পরে নিতে তো আমরা এখন কেডিএ থেকে বের হবো অ্যান্ড বের হয়ে দেখি কোথায় যাওয়া যায় তো চলো এখান থেকে বের হওয়া যাক দেখানোটা হেলমেটটা আমার মাথায় আমার খাম্বার সাথে আমি ভাইকে যাই ভাই আমি বাইকে যাই ভাই নাইলে দেখলে আমারও ধরাই দিল গেলাম ভাই গেলাম সো গাইস আমি সত্যি কেডিএ থেকে চলে আসছি কারণ ফাহাদ যা শুরু করছিল মানে মাথা নষ্ট হলার একটা লাগাইছে ফোরবির একটা মানে সাইলেন্সার আইনে আর সাইলেন্সারের মাথায় তো কিছুই নাই দেখছো যে আগুনের ফুলকা মারে এমন একটা অবস্থা তো কেডিএ থেকে আসার পর অনেক রাত হয়ে গেছে তো আমি ওইখান থেকে আসার পর খালিশপুর চলে আসছি তো খালিশপুর আসার পর আমি এখন আসি হলো চরেরহাট ঘাটে তো অনেক রাত হয়ে গেছে তো যার কারণে ফোনের ফ্ল্যাশ জ্বালা এরপর আর কি আমি ভিডিও করছি ব্যাকগ্রাউন্ড থেকে যে আওয়াজ আসছে সেটা হলো নৌকা যাচ্ছে ট্রলার যাচ্ছে সেটার আওয়াজ তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন এবং আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করেন বেশি বেশি করে যেন খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে 3K সাবস্ক্রাইব অ্যাগেইন হয়ে যায় তো দেখা হবে আপনার সাথে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফিজ